ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد জনকবন প্রশ্ন করেছেন শুকরিয়া সিজদা কি দুইবার দিতে হয় নাকি একবার দিতে হয় এবং এতে সালাম ফিরাতে হয় কিনা আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন শুকরানার সিজদা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা মূলত আদায় করা হয় মহান রবের নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ মহান আল্লাহ হওয়া তালা আমাদেরকে কত যে নিয়ামত দিয়েছেন সেটা গনে শেষ করার বিষয় নয় এই সকল নিয়ামতের সুক্রিয়া আদায় করা বান্দার জন্য জরুরি বিষয় বান্দা সুক্রিয়া আদায় করবে কিভাবে সেটা আমাদেরকে জেনে নিতে হবে কোরান সুন্নাহ থেকে প্রথমত অন্তরে এই স্বীকার করতে হবে যে এই নিয়ামত এসেছে আল্লাহ সুবাহান হাত তালার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে এই নিয়ামত এসেছে দ্বিতীয়ত মুখে তার সুক্রিয় আদায় করতে হবে আলহামদুলিল্লাহ বা আরো যেসব সুক্রিয়া জ্ঞাপন অর্থে যেসব শব্দ ব্যবহার করা হয় সেগুলো দিয়ে তৃতীয়ত কাজেও এটার সুক্রিয় আদায় করতে হবে অর্থাৎ যেসব নিয়ামত গুলো আমরা আল্লাহ তালার পক্ষ থেকে পেলাম জাস্ট তারই উদ্দেশ্যে তারই সন্তুষ্টির জন্য সেগুলোকে খরচ করতে হবে হঠাৎ কোনো সুসংবাদ সুখের খবর বা সম্পদ লাভের খবর পেলে অথবা কোন বড় ধরনের বিপদ থেকে মুক্তি পেলে আল্লাহ রব্বুল আলমের দরবারে সুক্রিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে শুকরানার একটি সিজদা করা হচ্ছে মুস্তাহাব তাহলে বোঝা যাচ্ছে যে সিজদা করতে হবে একটা দুইটা নয় একটাই সিজদা করতে হবে রসুল আলী হাসাল্লাম কোনো আনন্দদায়ক সংবাদ শুনলে অথবা শুভ সংবাদ পেলে আল্লাহ তা তাল্লাহ শুক্রিয়া আদায়ের জন্য সিজদায় পড়ে যেতেন যে মর্মে হাদিস রয়েছে আবু দাউদের নম্বর হাদিস তিরমিজি নম্বর হাদিস এবং মিসকাতের চোদ্দশো চুরানব্বই নম্বর হাদিস আলীর তালানু বলছেন যে রসুল সাল্লিহাল্লামকে যখন হামাদান গোত্রের লোকদের ইসলামে প্রবেশ করার কথা লিখে দেওয়া হলো তখন তিনি সিজায় পড়ে গেলেন যে মর্মে হাদিসটি রয়েছে বাইহাকিতে তিন হাজার নয়শো নম্বর হাদিস এছাড়াও কাব বিন মালিক রদিয়াল্লাহ তালানহ তার সে যে তওবা করেছিল এই তওবা আল্লাহ তালা কবুল করেছেন এই জন্য তিনি সুক্রিয়া স্বরূপ সিজদা করেছিলেন বখারির মধ্যে হাদিস রয়েছে হলো ইরাউল গালিল চারশো সাতাত্তর নম্বর হাদিস তবে এ সুক্রিয়া সিজদা আদায়ের ক্ষেত্রে অজু থাকা জরুরি নয় ওযু থাকা জরুরি নয় এবং তাকবিরও দেওয়া লাগবে না জাস্ট শুধুমাত্র সিজদা করতে হবে এখানে তাসবিহ পড়ার বিষয়টা হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে যে সব তাসবিহ পড়লে আল্লাহর শুকরিয়া আদায় করা হয় সে সবগুলো পড়া যেতে পারে আল্লাহু আলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু